Hello all my dear students, I am your Borsha ma'am. After a long time, I have come back with your another online math lesson. We were doing chapter 9, that is the measures of length, and we already did one video on that chapter. If you haven't watched the previous videos on this chapter, the link is in the description box. Kindly go and watch the video, and if you like the videos, kindly subscribe my channel. So let's start our today's video. In our previous video, we learned about how to convert meter into centimeter and kilometer into meter. এই দুটো conversion আমরা দেখেছিলাম previous video তে. Today we will learn about the conversion into kilometer and meter. যদি আমাদের মিটারে কোনো ভ্যালু দেওয়া থাকে, then how can we write this value in both kilometer and meter? And as well as if we are given any value into centimeter, then how can we write this value into both meter and centimeter? এই জিনিসটা আজকে আমরা first দেখবো. So first let's start with the conversion into kilometer and meter. So here there is an example. First we all know that 1 kilometer is equal to 1000 meter. 1 kilometer মানে হচ্ছে 1000 meter. তো 1000 oriented যদি কোনো meter value থাকে, then we can convert it into kilometer, right? So look at this example. এই এক্সাম্পলটা আমরা ফার্স্টে দেখি. Here the value is 4250 meter. এটাকে আমাকে কিসে লিখতে হবে? এটাকে আমরা কিলোমিটার এবং মিটার এই দুটো ভ্যালুতে লিখতে হবে. মানে শুধু মিটার থেকে কিলোমিটারে কনভার্ট করছি, মিটার থেকে সেন্টিমিটারে কনভার্ট করছি তা নয়. এখানে আমাকে মিটার কিলোমিটার এই দুটো ভ্যালু নিয়েই আমাকে জিনিসটা তৈরি করতে হবে. So let's look at here. So 4250 কে আমরা কিভাবে লিখতে পারি? 4000 plus 250. Yes, যদি আমরা এটাকে ভেঙে দিই তাহলে আমরা লিখতে পারি 4000 meter plus 250 meter. আর একটু আগে আমি কি বললাম, if there is any 1000 oriented meter value, then we can convert it into kilometer. মানে যদি কোন 1000 oriented, 1000 বা 1000 এর মাল্টিপল, মানে 1000, 2000, 3000, 4000, 5000 এরকম যদি কোনো ভ্যালু থাকে মিটারে, তাহলে সেটা আমরা কি করতে পারি? ডাইরেক্ট কিলোমিটারে কনভার্ট করে দিতে পারি. কারণ 1 কিলোমিটার ইজ ইকুয়াল টু 1000 মিটার. দেখো, when we are dividing into two part, we have got 4000 meter and 250 meter. দুটো পার্ট পাচ্ছি, একটা হচ্ছে 4000, একটা হচ্ছে 250. সো এইটা দেখো, এই 4000 মিটারটা এটা কিন্তু 1000 এরই একটা মাল্টিপল. মানে 1000 কে যদি আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করি, দেন উই উইল গেট 4000. সো 4000 কে আমি কিন্তু কনভার্ট করতে পারি ইনটু কিলোমিটার. তো 1000 কিলোমিটার 1000 মিটার যদি 1 কিলোমিটার হয়, তাহলে 4000 মিটার কি হবে? 4 কিলোমিটার. সো উই ক্যান কনভার্ট ইট ইনটু 4 কিলোমিটার, বা সিম্পলি ডিভাইড করব আমরা 4000 কে, 4000 মিটার কে কিলোমিটারে কনভার্ট করলে আমার আসলো 4 কিলোমিটার প্লাস 250 মিটার. যেহেতু এটা আমরা আমার মিটারেই রয়েছে এবং আমাকে বলেছে মিটার কিলোমিটারে ভাগ করতে, তো এটা এই টার্মটাকে আমি আর চেঞ্জ করব না. এই টার্মটা যদি গ্রেটার দেন 1000 হয়ে যেত, তাহলে উই হ্যাভ টু চেঞ্জ ইট. বাট অ্যাজ ইট ইজ লেস দেন 1000, সো এটা কিন্তু অ্যাজ ইট ইজ থাকবে. সো আমার ভ্যালুটা কি আসছে? 4 কিলোমিটার প্লাস 250 মিটার, যেটাকে আমরা একসঙ্গে লিখতে পারি 4 কিলোমিটার 250 মিটার. তাহলে কি হচ্ছে আরেকবার আমি একটু ক্লিয়ার করে দিই. If we have any value in meter and we have to convert it into meter and centimeter. If we have any value in meter
and we have to convert it into both kilometer and meter. দুটোতেই আমাকে convert করতে হবে. তাহলে first of all আমি কি করব? আমি জানি 1 kilometer is equal to 1000 meter. So we will try to divide this into 1000. মানে আমরা এখান থেকে চেষ্টা করব, দেখব আগে খুঁজে যে কোনো 1000 এর part আছে কিনা. So yes, there is a 4000, একটা 4000 আছে. তাহলে আমরা এভাবে লিখতে পারি 4000 মিটার প্লাস 250 মিটার. তো 4000 কে আমরা কিসে কনভার্ট করে দেব? যেহেতু 1000 মিটার মানে 1 কিলোমিটার, তাহলে 4000 মিটার মানে 4 কিলোমিটার. তাহলে এটা 4000 মিটারটা কনভার্ট হয়ে যাবে 4 কিলোমিটারে. এবং যেহেতু 250 মিটার এটা অলরেডি মিটারে রয়েছে এবং ইট ইজ লেস দ্যান 1000, এটা যেহেতু 1000 এর থেকে কম, তাই আমরা কিন্তু এটাকে চেঞ্জ করব না, আমরা এটাকে মিটারেই রেখে দেব. তাহলে সেটা হয়ে যাবে 4 কিলোমিটার 250 মিটার, রাইট? এটাকেও যদি আমরা দেখি 7856 মিটার. তো দেখো এখানে আমি 7000 একটা পাচ্ছি, তো আমি আগে 7000 সে ভাগ করব প্লাস 856 এ ভাগ করব, দুটো মিটার আমার আসলো. এবার 7000 মিটার মানে কি? 1000 মিটার মানে যদি 1 কিলোমিটার হয় তাহলে 7000 মানে 7 কিলোমিটার. তাহলে 7 কিলোমিটার প্লাস, যেহেতু এটা লেস দ্যান 1000 তাহলে এটা কোনো চেঞ্জ হবে না, 7 কিলোমিটার 856 মিটার. এবং সেটাকে আমরা একসঙ্গে লিখতে পারি 7 কিলোমিটার 856 মিটার, ক্লিয়ার? মানে আমি সিম্পল যখন আমাকে মিটার কিলোমিটার দেবে, আমি 1000 ওরিয়েন্টেড কোনো সংখ্যায় ভাঙবো নাম্বারটাকে. এবার 1000 এর পার্টটাকে আমি কিলোমিটারে কনভার্ট করব, আর বাকি যে পার্টটা সেটা মিটারেই থাকবে. দেখো এখানেও 1000 এর পার্টটাকে কিলোমিটারে কনভার্ট করা হয়েছে, এন্ড এখানেও তাই 1000 এর পার্টটাকে কিলোমিটারে কনভার্ট করা হয়েছে, এবং বাকি যেটা লেস দ্যান 1000 সেই পার্টটা কিন্তু মিটার হিসাবেই থাকবে, কারণ লেস দ্যান 1000 হলে কনভার্সনের প্রশ্ন নেই. তো দিস ইজ দ্য কনভার্সন ইনটু কিলোমিটার এন্ড মিটার. তো এটা হলো আমাদের মিটার কিলোমিটার, দুটোই কিন্তু রয়েছে, দুটো ভ্যালুই কিন্তু থাকছে, মিটার কিলোমিটার, ক্লিয়ার? Now we will learn how to convert a centimeter value into meter and centimeter. আমরা আগে শিখলাম যে convert a meter value into kilometer and meter. Now আমরা দেখব convert a centimeter value into meter and centimeter. We all know that 1 meter is equal to 100 centimeter. So আমরা কি করব? আমাদের যে অঙ্কই দিক না কেন, we try to divide them into 100 or multiples of 100. 100 এর যে মাল্টিপল গুলো মানে 200, 300, 400 এগুলো তে কনভার্ট করার চেষ্টা করব। দেখি কিভাবে করছি। 248, give an example, 248. So we are dividing it into 200 plus 48 centimeter. 200 centimeter plus 48 centimeter. So we have to convert it in both meter and centimeter. এমন ভাবে কনভার্ট করব যাতে মিটার সেন্টিমিটার দুটো এখানে থাকে। তো দেখো 100 মিটার মানে হচ্ছে 100 সেন্টিমিটার মানে হচ্ছে 1 মিটার. 100 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 1 মিটার. সো হিয়ার ইট ইজ 200 সেন্টিমিটার। তো সেটা কি হবে? 2 মিটার। 100 সেন্টিমিটার যদি 1 মিটার হয় তাহলে 200 হবে 2 মিটার, তাহলে উই ক্যান কনভার্ট ইট ইনটু 2 মিটার, এন্ড এটা যেহেতু 48 এটা লেস দ্যান 100 তাহলে এটাকে আমরা আর কনভার্ট করব না, তো এটা 48 সেন্টিমিটারে থেকে যাবে, তাহলে আওয়ার আনসার ইজ 2 মিটার 48 সেন্টিমিটার। মানে কি হচ্ছে, যে জিনিসগুলো আমার গ্রেটার দ্যান 100 সেগুলোকে আমি নাম্বারগুলোকে মিটারে কনভার্ট করছি। আগের বার কি দেখেছিলাম, যেগুলো গ্রেটার দ্যান 1000 সেগুলোকে আমরা কিলোমিটারে কনভার্ট করছি, লেস দ্যান গুলোকে আমরা কোনো কনভার্সন করছি না। এখানেও তাই, যেগুলো গ্রেটার দ্যান 100 সেগুলোর কনভার্সন হবে ইনটু মিটার, আর যেগুলো লেস দ্যান 100 সেগুলোর কিন্তু কনভার্সন হবে না, সেগুলো অ্যাজ সেন্টিমিটারই থাকবে। সো 2 মিটার
48 centimeter. Next, there is another one, 4816 centimeter. Okay, so 48 ekhane 1000 er value chole asche. So we can divide it into 4800 centimeter. Mane amader eta 100 wala number o lagbe, kintu ekhane 1000 royeche bole 1000 ta shoho niye korchi. Tale 4800 centimeter plus 16 centimeter. 4800 plus 16 centimeter. তাহলে 4800 কে আমি মিটারে কনভার্ট করব, যেহেতু ইট ইজ গ্রেটার দ্যান 100, তাহলে এটাকে মিটারে কনভার্ট করলে হবে 48 মিটার, এন্ড যেহেতু দিস ইজ লেস দ্যান 100, সো উই উইল নট কনভার্ট ইট, ইট উইল বিকাম 16 সেন্টিমিটার, সো আওয়ার রেজাল্ট ইজ 48 মিটার 16 সেন্টিমিটার। সিম্পলি কনভার্ট করছি মানে কি করছি, আমরা 4800 কে সিম্পলি 100 দিয়ে ডিভাইড করে দিচ্ছি, ওকে, তাহলে 48 থাকছে, যেহেতু এটা গ্রেটার দ্যান 100, আর যেহেতু লেস দ্যান 100 সেজন্য এটাকে কোনো কনভার্সন হচ্ছে না, এটা অ্যাজ ইট ইজ সেন্টিমিটারেই থাকছে। তো বোঝা গেল, যেগুলো গ্রেটার দ্যান 100 উই উইল কনভার্ট দেম ইন্টু মিটার, অ্যান্ড উইচ আর লেস দ্যান 100 উই উইল নট কনভার্ট দেম। সো দিস ওয়াজ আওয়ার টুডেজ লেসন। টুডে উই হ্যাভ লার্নড অ্যাবাউট দ্য কনভার্সন into kilometers and meters and the conversion into meter and centimeter. Kilometer e ebong meter e kono meter value ke kibhabe convert korbo, ebong if we have a centimeter value how can we convert it into both meter and centimeter. Clear everyone?